আজকের ভিডিওটি যারা দেখছেন যদি আপনার হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার তাহলে দেখতে পারেন না হয় আগে চলে যেতে পারেন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর তৈরি করা সেটা হচ্ছে এই আসন্ন মাহে রমজানে আপনি কোন সময় ইউটিউবে ভিডিও আপলোড করবেন কোন সময়টাতে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে বেশি পরিমাণে এনগেজমেন্ট হবে এবং বেশি পরিমাণে আপনি রেভিনিউ ইনকাম করতে পারবেন তো এই কারণে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো আর কথা বলবো না মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আমরা সাধারণত ইউটিউবে ভিডিও আপলোড করি রাত্রির বেলায় আপনি একটু লজিক্যালি যদি চিন্তা ভাবনা করেন দেখবেন বড় বড় ইউটিউবাররা ম্যাক্সিমামই রাত্রিবেলা ভিডিও আপলোড করে রাত 8টার পরে সো আমরাও তাদের সাথে কম্পেয়ার করে ভিডিও আপলোড করি এই কারণে আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউ হয় না কেন হয় না একটু বুঝুন দেখুন আমরা যখন রাত 8টার পরে ভিডিও আপলোড করি সেম সময়টাতে কিন্তু বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করছে সো তাদের একটা পরিচিতি আছে তাদের একটা সাবস্ক্রাইব বেস আছে সো এই কারণে তাদের ভিডিওতে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে দেখবেন 200-300 ভিউ হয়ে যায় অনেক বেশি মানে তারা ইমপ্রেশন পায় বাট আমাদের ভিডিওটা তেমন পরিমাণে গ্রো হয় না আমরা যতটুকু চাই আমাদের কন্টেন্ট অনুযায়ী কিন্তু তেমন ভিউ হয় না হওয়ার এই একটাই কারণ কারণ আমাদের মুখের সাথে মানে আমাদের ফেসের সাথে তাদের পরিচিতি নাই বা আমাদের চ্যানেল তেমন সাবস্ক্রাইবার নাই এই কারণে ইমপ্রেশন রেটটা কম হয় যার কারণে ভিডিওতে কিন্তু মানে ভিউ সংখ্যাটাও কম হয় এই কারণে আমাদের মতো যারা ছোট ইউটিউবার আছেন এই ভুল ধারণাটা আপনাকে পাল্টাইতে হবে যদি এই ধারণাটা আপনি পাল্টাইতে পারেন দেখবেন যারা বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে আপনি চেষ্টা করবেন তাদের আগে ভিডিও আপলোড করা অথবা তাদের পরে দেখবেন আপনার ভিডিওর গ্রোথটা অনেক বেশি বেড়ে গেছে তো মেন পয়েন্টে আসা যাক সেটা হচ্ছে যে মাহে রমজান আপনি কখন ভিডিও আপলোড করবেন এটাই তো আমি সোজা সাপটা বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন দুপুরবেলা ভিডিও আপলোড করার পর দুপুরবেলা ভিডিও আপলোড করলে যেটা হবে দেখবেন যারা রোজা রাখবে রোজা রাখার দেখবেন দুপুর দিকে কিন্তু ক্লান্তি চলে আসে শরীরে সো চেষ্টা করে তখন কাজ মানে কাজ বাদ দিয়ে দেয় বাদ দিয়ে তারা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং করে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সো এই সময়টাতে যদি আপনি ভিডিও আপলোড করেন দেখবেন তার বেশি পরিমাণে মানে ইমপ্রেশন পাবে আপনার ভিডিওগুলো এঙ্গেজমেন্ট বেশি হবে আপনার ভিডিওতে বেশি ভিউ জেনারেট হবে কারণ ও তখন কিন্তু সবাই মোবাইল ব্যবহার করতেছে ছোটো বড়ো সো তখন যদি ভিডিওগুলো আপলোড করেন সবার সামনে যাবে দেন সবাই আপনার ভিডিওগুলো দেখবে সময় নিয়ে দেখতে পারবে আর যদি রাত্রেবেলা ভিডিও আপলোড করেন রমজান মাসে যেটা হবে দেখবেন মানে ভিডিও আপলোড করলেন আপনি 8টার দিকে সো তারা মানে মানে ইফতার করার পর হয়তো বা খাবে খাওয়ার পরে আপনার নামাজে চলে যাবে সো নামাজ করার পর কিন্তু তাদের আর ভিডিও দেখার মতো মুডটা থাকবে না সো তারা আবার ঘুমিয়ে যাবে এই কারণে রাত্রিবেলা মানুষ ব্রাউজিংটা কম করবে মানে তুলনামূলক রমজানে কম করবে সো চেষ্টা করবেন এই কারণে আপনি অবশ্যই দুপুর টাইমে মানে 2-3টার মধ্যে ভিডিও আপলোড করার জন্য দেখবেন আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট পাইতেছেন বেশি পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে শুধু আমার মুখের কথা না বড় বড় ইউটিউবাররা সেম কথাটাই বলবে যারা এই বিষয়ে মানে চিন্তা ভাবনা করে যারা ছোট ইউটিউবারদের নিয়ে চিন্তা করে স্পেশালি আমাদের কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শুনেন এবং আপনি ভিডিওতে অ্যাপ্লাই করেন দেখেন অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো হবে তো আশা করি আজকের ভিডিওর টপিকটা আপনার অবশ্যই কাজে দেবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য